নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই নতুন বছরে চ্যানেল পাঁচ মিশালির পক্ষ থেকে এবং আমি সম্রাট এবং আমার ছেলে স্বপ্নদীপের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। তো লোকে বলে সস্তার জিনিসের তিন অবস্থা, সস্তার জিনিস কখনোই নাকি ভালো হয় না। তো সেই রকমই সেটা ভালো হয় কি না হয় তার ঠিক উল্টো একটা ব্যাখ্যা, সেরকম একটা উল্টো পুরাণের গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি চ্যানেল পাঁচ মিশালি গার্ডেনের আরও একটা নতুন এপিসোড নিয়ে। আমি সম্রাট এবং আমার ছেলে স্বপ্নদীপ। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে এই যে মানে একটা পদার্থ রয়েছে, এটাকে বাংলায় বলে খোল বা সরিষার খোল, অনেকে বলে খৈল। এই সরিষার খোল আমরা সবাই চিনি, সবাই জানি, যারা বাগান করি তারা তো মানে ওতপ্রোতভাবে এর সঙ্গে জড়িত, এই সরষের খোলের সঙ্গে। তো এই সরষের খোল আমরা কিভাবে গাছে দেব, কোন অনুপাতে জল মেশাবো, কোন প্রসেসে দেব, কি কি বিধিনিষেধ আছে, সব কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওটা সাজিয়েছি। অনেক সময় হয় কি, আমরা সরষের খোল দেওয়ার সঠিক নিয়মটা জানি না, আর নিয়ম জানি না বলেই আমরা এমন পরিমাণে গাছে দিই যে গাছের উপকারের থেকে অপকার বেশি হয়, গাছগুলো মারা যায়। এবং এই সরষের খোল দেওয়ার কি কি গুণ আছে আর বিশেষ করে কি কি বিধিনিষেধ আছে, কোন কোন গাছে দেওয়া যাবে না এবং সঠিক প্রসেসটা কি, এইটা হচ্ছে মূল কথা যে সঠিক প্রসেসটা কোনটা সেটা আজকে আমরা জানাবো। কেন, কেননা এখন শীতের আমরা ফল ফুল সবজি বিভিন্ন কিছু লাগাচ্ছি এবং তাতে একমাত্র জৈব সার এই সরিষার খোল। তো এই সরিষার খোল পচানো জলটা যদি আমরা গাছে দিই তাহলে গাছের প্রচণ্ড উপকার হবে। তো আসুন এই পুরো বিষয়টা আপনাদের অতি সহজে আজকে আমরা বোঝাতে চলেছি। আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। আপনাদের একটা কথা প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে আমরা কোন ধরনের খোল নেব, অর্থাৎ কোন ধরনের সরিষার খোল নেব। তো সেক্ষেত্রে আমরা এই যে খোলটা দেখছেন এটা এই ধরনের খোল নেবেন, এটাকে অনেকে চটি খোল বলে, মানে এটা আমাদের সরষের তেল ভাঙানোর যে ঘানি সেখান থেকে বেরিয়ে আসে সরাসরি এবং এতে একদম একটা টাটকা পুরো ঝাঁঝালো গন্ধ রয়েছে, এইটা হচ্ছে এই খোলটা কতটা পারফেক্ট তার প্রমাণ। এর পাশাপাশি আপনারা গুঁড়ো সরিষার খোল পেয়ে যাবেন বিভিন্ন নার্সারিতে বা বিভিন্ন দোকানে, কিন্তু আমি বলবো ওই গুঁড়ো খোলটা আপনারা নেবেন না, চেষ্টা করবেন এই রকম চটি খোল নেওয়ার, এই যে খোলগুলো এই ধরনের খোল নেওয়ার আপনারা চেষ্টা করবেন। এরপরে আমরা চলে আসি যে এই যে খোলটা আমরা নিয়ে নিলাম, এবার এই খোলটা আমরা কি অনুপাতে জলে মেশাবো, মানে এটাতে আমাদের পচাতে হবে, তো পচানোর অনুপাতটা কত, এই অনুপাতের কারণেই কিন্তু সবার গাছগুলো মারা যায়। আমরা ঠিক মতন খোল জল গাছে দিতে পারি না, তাতে গাছের উপকারের থেকে অপকারটা বেশি হয়ে যায়। আমরা অনেকেই এক গাদা খোল নিয়ে নিচ্ছি, জল কম দিচ্ছি, গাছের গোড়া একটা মোটা সর পড়ে যাচ্ছে, তাতে গাছে বায়ু চলাচল বন্ধ হয়ে যায়, বিভিন্ন রকমের পোকামাকড়ের উৎপাত হয়ে যায়, সেই জন্য গাছগুলো কিন্তু মারা যায়। তো আজকে আমাদের এই সঠিক পদ্ধতিটা জানতে হবে যে আমরা কোন অনুপাতে গাছে সরিষার খোল ভেজানো জল দেব। আমরা 100 গ্রাম খোল নিলে সেই খোলটাকে ভেজাবো 1 লিটার জলে। প্রথম ভিজিয়ে রাখলাম, কতদিন ভেজাবো, মিনিমাম 4 থেকে 5 দিন আমরা ভেজাবো। যখন দুর্গন্ধ বেরোনো শুরু হবে তখন কিন্তু এটা বুঝতে হবে যে আমাদের সম্পূর্ণরূপে ব্যবহারের উপযোগী হয়ে গেছে। তাহলে আমরা 100 গ্রাম খোল 1 লিটার জলে মেশাবো, মিশিয়ে ওই 1 লিটার জলটা আমরা 20 লিটার পরিষ্কার জলে মিশিয়ে গাছে দেবো। 100 গ্রাম যে খোল আমরা 1 লিটার জলে মেশালাম সেটা পচে গেল, সেই জলটা গাছে দেবো, কখনো না, তাহলে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। সেই জলটাকে আমরা 20 লিটার পরিষ্কার জলে মিশিয়ে তারপরে আমরা গাছে ব্যবহার করবো। তাহলে অনুপাতটা কী দাঁড়ালো, 0.5% অনুপাত। এই 0.5% অনুপাতে আপনাদের যেটুকু প্রয়োজন সেইটুকু ভেজাবেন। যেমন আমি এখানে আজকে 1 কিলো ভেজাবো, 1 কিলোতে আমি 10 লিটার জল নেব আর সেই 10 লিটার আমার 200 লিটার জলে পরিণত হবে। বা আপনারা যদি 500 গ্রাম নিতে চান তাহলে 500 গ্রাম 5 লিটার জলে ভেজাবেন, সেই 5 লিটার ভেজানো জলটা পচে যাওয়ার পরে সেই জলটা কিন্তু আপনারা 100 লিটার জলে মিশিয়ে আপনারা গাছে দিতে পারবেন। তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি অনুসরণ করলে গাছের সঠিক পুষ্টিগুণগুলো পেয়ে যায়। এইবারে কথা হচ্ছে যে এই সরষের খোল থেকে গাছ কি কি পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারবে, কেননা এই খোলের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, সালফার, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড সহ নানান ধরনের উপকারী গুণাগুণ যেগুলো আমাদের গাছের
খুব পরিমাণে কাজে লাগবে। তো এই রকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি আমরা একটু অবহেলা করি বা অনেকে আন্দাজে বিভিন্ন রকমের দিয়ে দেয়, সেক্ষেত্রে গাছের একটু ক্ষতি হয়ে যেতে পারে। তবে দুই একবার যদি আপনি মেপে করেন, মেপে খোল নিয়ে, মেপে জল নিয়ে যদি করেন, তারপরে আপনার এমনি আইডিয়া হয়ে যাবে, আপনি সেই পরিমাণ খোল জলে ভিজিয়ে আপনি কিন্তু দিয়ে দিতে পারবেন। আর এই মাপবেন কি করে, আপনার যেটুকু প্রয়োজন সেটুকু দোকান থেকে মেপে আনতে পারেন, বা আমার মতন এই রকম একটা ওয়েট মেশিন আপনারা কিনে নিতে পারেন। এটা আমি আমাজন থেকে নিয়েছি, আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। তো আমি এখন এই ওয়েট মেশিনে মেপে, আমার যেহেতু প্রচুর গাছ, আমি সেজন্য 1 কিলো খোল ভেজাবো, 1 কিলো 10 লিটার জলে ভেজাবো। 10 লিটার জলে ভেজালে আমি সেইটা 200 লিটারে পরিণত করতে পারবো। আমি প্রথমেই আমার যে ওয়েট মেশিনটা আছে সেই ওয়েট মেশিনটা অন করি। অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জিরোতে এসে গেছে। এরপরে আমি যেটায় নেব, এই যে পাত্রটা বসিয়ে দিলাম, পাত্রটার যা ওয়েট আছে সেটা এবার আমি ট্যার করে এটাকে জিরো করে নিলাম। আপনারা দেখতে পেলেন, এইবার আমি মাপটা দিয়ে দেবো। আমি নেব 1 কিলো, সেটা আমি 10 কিলো জলে ভেজাবো। এই মেপে নেওয়ার সময় আপনাদেরকে কিছু কথা বলি, আমি যে পাত্রটায় আজকে ভেজাবো সেই পাত্রটা আমার প্লাস্টিকের, কিন্তু সবথেকে ভালো হয় যদি আপনারা মাটির পাত্রে ভেজাতে পারেন। মাটির পাত্রে ভেজালে কিন্তু তার গুণাগুণ মারাত্মক হবে। বাহ, একদম দেখতে পাচ্ছেন আমাদের 1 কেজি হয়ে গেছে। তো এই 1 কেজি পরিমাণ খোলটা এবার আমি নিয়ে চলুন সেই পাত্রে ঢেলে দেব। আমি এই 1 কিলো পরিমাণ খোলটা, এই যে আমার এখানে খোল ভেজানো যে পাত্রটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি 10 লিটার জল নিয়ে নিয়েছি। এই যে 10 লিটার জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি এই পুরো খোলটাই দিয়ে দিলাম। আর এটাকে এইভাবে ঢেকে রাখতে পারেন বা ঢেকে নাও রাখতে পারেন, একটা ছায়াযুক্ত জায়গায় আমরা এটাকে রাখবো। এটা কিন্তু একদম কড়া রোদ্দুরে আমরা রাখবো না, যে কোনো একটা ছায়াযুক্ত জায়গায় এটাকে আমরা পচার জন্য রেখে দেব। সেটা কতদিন, সেটা 4 থেকে 5 দিন। একটু সামান্য দুর্গন্ধ বেরোলেই আপনারা বুঝে যাবেন। আর প্রতিদিন আমরা এইটা একটুখানি নেড়ে দেবো, একটা লাঠি দিয়ে, একটা দণ্ড দিয়ে এটা প্রতিদিন একটুখানি করে আমরা নেড়ে দেব। তো আজকে আমাদের 3 দিন হচ্ছে, আমরা প্রতিদিনই এইভাবে একটা দণ্ড দিয়ে এই খোল ভেজানো জলটাকে এইভাবে নেড়ে দিয়েছি। আপনারাও ঠিক এইভাবে প্রতিদিন নাড়বেন। আজকে আমাদের 3 দিন হালকা করে একটু স্মেল বেরিয়েছে, মানে আমাদের এটা আর 2 দিনের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। আজকে আমাদের 6 দিন হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যেহেতু শীতকাল, সেই জন্য আমাদের 6 থেকে 8 দিন লাগতেই পারে এটা পচতে। তো আমাদের এটা পুরো পচে গেছে, আমি একটু আগে দেখেছিলাম। এইটা আর একটু এইভাবে নেড়ে দেবো। আমাদের এইটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি যে বলেছিলাম যে 1 লিটার 20 লিটার জলে মেশাবো, এইখানে যে বালতিটা, এইখানে 20 লিটার জল ধরে আমার এই 20 লিটারের বালতিতে। আর এই যে মগটা দেখছেন, এইটা মোটামুটিভাবে আমার এখানে 900 গ্রাম ধরে। তো সেখানে আমি এটা দিয়ে একটা সুন্দর মেপে নিতে পারি। আর যখনই তুলবেন তখন কিন্তু যদি বেশি পরিমাণে নেন তাহলে এইটা এইভাবে একটু নেড়ে দেবেন। ব্যাস, আমি এখান থেকে এই 1 মগ তুললাম, আর একটুখানি ফাঁকা আছে, আর আমি আরও 150 গ্রাম মতন নিয়ে নিচ্ছি। এই যে এইটুকু 150 গ্রাম মতন নিয়ে নিলাম, এটা জলে মিশিয়ে নিলাম। ব্যাস, আমাদের 1 লিটার কিন্তু এই 20 লিটার জলে মেশানোটা হয়ে গেল। গন্ধ লাগছে বাবা। এরপরে ওইটাকে আমরা এইভাবে একটু নেড়ে দিতে পারি, আমাদের হয়ে গেল। আপনারা দেখছেন যে জলটা কি সুন্দর একদম পাতলা হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের একদম পারফেক্ট প্রসেস। এইবারে চলুন এইটা আমরা গাছে দিতে থাকি, আর সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জলের রংটা কেমন হয়েছে। আর এখানে আমরা গাছে দেওয়ার আগে এইভাবে তবুও বালতিতে একটু এইভাবে নেড়ে নেব, যাতে উপরের জিনিসটা তলায় চলে যায় এবং তলার থেকে ওইটা উঠে আসে। তো এরপরে আমরা এইটা গাছে দেব। এই যে দেখুন, এখানে একটা গাছ রয়েছে, কতটুকু পরিমাণে দেব, আমাদের গাছে যতটুকু লাগবে। আর এই গাছে দেওয়ার আগে আপনারা এই গাছের মাটিটা একটুখানি খুঁচে নেবেন, মানে মাটিটা একটুখানি খুঁচে নিলে এটা খুব সুন্দর হবে। আর আরেকটা কথা, খোল জল দেওয়ার আগের দিন সকালবেলায় পারলে গাছের গোড়ায় একটুখানি জল দিয়ে দেবেন। আর এই জলটা আমরা গাছে টবের যতটুকু জল ধারণের ক্ষমতা আছে আমরা ততটুকু দিতে পারি। এটা যে 1 মগ বা 1/2 মগ দিতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। তো এইভাবে আমরা সমস্ত ধরনের গাছে কিন্তু এই খোল ভেজানো জলটা দিতে পারি, এমনকি বনসাই গাছেও আমরা খোল ভেজানো জলটা দিতে পারি। কিন্তু আমরা কোন কোন গাছে এই খোল ভেজানো জল দেব না, সেটা হচ্ছে যে সমস্ত গাছ আমরা ইনডোরে রাখি, অর্থাৎ ইনডোর প্ল্যান্ট, সেই সমস্ত গাছে আমরা খোল ভেজানো জল দেব না। কেননা তারা তো রোদ্দুর পাচ্ছে না, একটু স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, আর তারপরে ঘরের মধ্যে একটা
একটা দুর্গন্ধ তৈরি হবে, সেখানে ফাঙ্গাস লেগে যাবে, সেই জন্য ঘরের ইনডোর প্ল্যান্টে দেবেন না। আর কোনগুলো দেবেন না, সাকুলেন্ট টাইপের যে সমস্ত গাছ সেখানে দেবেন না, অর্কিড গাছে মনের ভুলেও কিন্তু এই খোল ভেজানো জলটা দেবেন না। তাছাড়া বাইরে যে কোনো ধরনের গাছে আপনারা ফল গাছ ফুল গাছ সমস্ত গাছে চারা গাছ আপনারা এই খোল ভেজানো জলটা দিতে পারেন এই রেশিওতে। এর থেকে কখনোই বেশি ভারী করে না, মানে আরও বেশি গাঢ় করে কখনোই দেবেন না। আর এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ কথা, ধরুন এই যে গাছে আমরা এই যে খোল ভেজানো জলটা দিলাম, 5 থেকে 7 দিনের মধ্যে এই গাছে কোনো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করবেন না, কোনো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। কেন? তার কারণ এই খোল ভেজানো জলটা যে টবে দিয়েছি, এবার এখানে বিভিন্ন ধরনের জীবাণু তৈরি হবে, তারা কিন্তু উপকারী জীবাণু, তারা মাটিটাকে আরও উর্বর করে তুলবে, মানে মাটির খাবার দাবারগুলো খুব সুন্দর করে আরও মজবুত করবে, সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাড হয়ে যাবে মাটিতে। তো এই উপকারী ব্যাকটেরিয়াগুলো বা এই উপকারী জীবাণুগুলো কিন্তু সব মারা যাবে যদি আমরা কোনো ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করি। তো সেটা কতদিন? সেটা হচ্ছে 5 থেকে 7 দিন আমরা দেবো না। আর এই খোল ভেজানো জলটা তো আমি বলছি যে নিয়মিত আমাদের গাছে দিতে হবে, তো সেই নিয়মটা কী? নিয়মটা হচ্ছে আপনারা 15 থেকে 20 দিন অন্তর এই খোল ভেজানো জলটা আপনারা গাছে দিতে পারেন। সেটা যার যেমন সুবিধা, কেউ 15 দিন অন্তর দিতে পারে, কেউ 20 দিন অন্তর দিতে পারে, কিন্তু ওই 5-7 দিন অন্তর দিলে কিন্তু হবে না, তাহলে বেশি গাছগুলো অনেক বড় হয়ে যাবে বা কোনো কোনো ক্ষেত্রে বেশি সারের কারণে গাছগুলো কিন্তু মারাও যেতে পারে। তো এই রেশিওতে আপনারা খোল ভেজানো জলটা দিন, একদম আরামসে গাছগুলো দুর্দান্ত খুব সুন্দর হয়ে উঠবে। আমরা যখন এই খোল ভেজানো জলটা কোনো গাছে দেব, তখন গাছের পাতায় টাতায় যেন না লাগে, পাতায় লাগলে কিন্তু আমাদের পরবর্তীতে আবার ওইটা ধুয়ে দিতে হবে। আর নাহলে কিছু কিছু গাছের পাতা আছে যে খোল ভেজানো জলটা পাতায় লাগলে বা কচি আগায় লাগলে তাহলে কিন্তু পাতাটা পচে যেতে পারে। আর বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, এই খোল ভেজানো জলটা কিন্তু কখনোই স্প্রে করবেন না, এটা কিন্তু স্প্রে করার সার না বা স্প্রে করার তরল জৈব সার কিন্তু এটা একদমই নয়। এটা শুধুমাত্র আমাদের টবের মাটিতে দিতে হবে, শুধুমাত্র আমরা টবের মাটিতে বা এমনি মাটির গাছের গোড়ায় আমরা দেব, এটা কখনোই গাছে স্প্রে করবেন না। এই তরল খোল ভেজানো জৈব সার এটাকে আমরা সবসময় চেষ্টা করব সকালের দিকে গাছে দেওয়ার, কেননা সকালবেলায় যদি আমরা এটাকে গাছে দিতে পারি তাহলে গাছের সব থেকে বেশি উপকারে লাগবে। চড়া রোদ্দুরের সময় একদমই এইটা আমরা গাছের গোড়ায় দেব না। আর আমি বলবো যে বিকেলবেলায় আপনারা দেবেন না, কারণ বিকেলবেলায় দিলে তারপরে একটা রোদ চলে যাচ্ছে, একটা হিউমিডিটি ওয়েদার তৈরি হয়ে যাচ্ছে, সেই জন্যে আপনারা সবসময় চেষ্টা করবেন এই তরল সারটাকে সকালবেলায় দেওয়ার। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে গাছে খোল ভেজানো জল দেবেন, তার অনুপাতটা কেমন হবে, কী কী গাছে দেবেন, কী কী গাছে দেবেন না, বিস্তারিত একটা গাইডলাইন আপনি পেয়ে গেলেন। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাদের পাশে এসে একটুখানি দাঁড়াবেন, আমাদের চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো সেটা তো কমেন্ট করে জানাবেন, লাইক তো করবেনই। আর আরেকটা কথা বন্ধু, আপনাদের যারা বাগানি বন্ধু আছে, এই বিশেষ করে এই মাত্রাগুলো অনেকেই তো ভুল করে, সেজন্য গাছগুলো অনেক ক্ষেত্রে মরে যায়, তো সেই কারণে এই ভিডিওটা তাদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এই সঠিক তথ্যগুলো জানতে পারে। আর বিশেষ করে শীতের সবজি ফুল গাছ সেগুলো অবশ্যই এই খোল ভেজানো জলটা দিতে থাকুন এবং গাছগুলোকে আরও সুন্দর আপনার মনের মতন করে তুলুন। তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকুন, টাটা।